হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো দেখো আজকের ভিডিওতে তোমাদের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি সেই বিষয়টি হচ্ছে গিয়ে ম্যাপ পয়েন্টিং অর্থাৎ ইতিহাস বিষয়ে তোমাদের যে ম্যাপ পয়েন্টিংগুলো থাকে সেই ম্যাপ পয়েন্টিংগুলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো আর এই মা ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো আশা করি তোমরা পরীক্ষায় প্রত্যেকে কমন পাবে এবং পরীক্ষায় করতেও পারবে দেখো আপ টার্গেট একটাই যে প্রত্যেককে তোমাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাভাব নাম্বার পেতেই হবে তার জন্য তোমাদের যতটুকু চেষ্টা করা উচিত বা চেষ্টা করা দরকার প্রত্যেকে করতে হবে পাশাপাশি আমি তোমাদেরকে যেগুলো প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা পড়ো পড়ো এবং বারবার রিভাইজ দাও দেখবে তোমাদের প্রত্যেকেরই টার্গেট পূরণ হবেই হবে তো দেখো দেখো এর আগের ভিডিওতে ইতিহাস বিষয়ে সাজেশনগুলো রেখেছিলাম অর্থাৎ প্রশ্নগুলো তোমরা দেখো প্লে ভিডিও লিস্টে যাও সেখানে সেই সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমরা পড়ো এবং সেখান থেকেও কমন পাবে আর আজকের যে ম্যাপ পয়েন্টিংগুলো রেখেছি সেগুলো তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমরা এখান থেকে প্রচুর কমন পেয়ে যাবে তো দেখো আমি এক করে আলোচনা করছি দেখে নাও প্রথমে যেটা রাখা হয়েছে বাংলায় নীল বিদ্রোহের এলাকা সেটা হচ্ছে মালদা এটা হচ্ছে নদীয়া দুটো অপশান দেওয়া হয়েছে দেখো মালদা নদীয়া দুটার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে চিহ্নিত করতে হতে পারে তারপরে দু নম্বর তো হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি অর্থাৎ ঝাঁসি কোথায় অর্থাৎ ম্যাপ পয়েন্ট কোথায় বসবে সেটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ স্থানটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে তারপর তিন নম্বর দেওয়া হয়েছে কলকাতা তারপরে দেওয়া হয় চার নম্বরে বরদৌলি তারপরে দেওয়া হচ্ছে পাঁচ নম্বরে মাদ্রাজ পাশাপাশি তোমাদেরকে বলবো চ্যানেলে তোমাদের নতুন এসে থাকো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাঁচ থেকে এখনই বাজিয়ে রাখবে তার নিয়মিত এই ধরনের ভিডিওগুলো তোমরা পাবে তারপর নেক্সট দেখো কী আছে যে কোল বিদ্রোহের এলাকা ছটনাগপুর ছটনাগপুরটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে তারপর হচ্ছে সাত দাগে দেওয়া হচ্ছে কোচিন তারপর হচ্ছে বোম্বাই তারপর হচ্ছে গিয়ে লক্ষ্ণৌ দশ নম্বরে দেওয়া হয়েছে মহীশূর রাজ্য তারপরে দেখো এগারো নম্বরে দেওয়া আছে কি চুয়ার বিদ্রোহের এলাকা অর্থাৎ চুয়ার বিদ্রোহ কোথায় ঘটেছিল সেই এলাকাটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে তাছাড়া দেখো জুনাগড় তারপর হচ্ছে শ্রমিক আন্দোলনের কেন্দ্র কানপুর অর্থাৎ কানপুরটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে মানে ম্যাপের মধ্যে তারপর হচ্ছে দেশীয় রাজ্য কাশ্মীর তারপর হচ্ছে পনেরো জায়গাতে হচ্ছে আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি অর্থাৎ ডান্ডি তোমাদেরকে যে জায়গাটাতে আছে সেই জায়গাটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে তো এই মাত্র পনেরোটা তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং বলে দিলাম সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদেরকে বলো বারবার প্র্যাকটিস করো ম্যাপ পয়েন্টিংয়ের জন্য পাতা নিয়ে নাও তোমরা সেখানে রুল দিয়ে ভালো করে প্র্যাকটিস করো আর পরীক্ষায় যদি আসে যেন সহজেই তোমরা যেন করতে পারো তো যাই হোক ভিডিওটি বেশি বড় করবো না আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আর পাশাপাশি তোমাদেরকে বলো পরীক্ষা শুরু হতে আর বেশি দিন দেরি নেই তাই তোমরা বেশি বেশি করে পড়াশোনা করো বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো পাশাপাশি সায়েন্স বিষয় আর্টস বিষয় সবগুলো বিষয়ে তোমরা বেশি করে গুরুত্ব দাও তাহলে দেখবে তোমাদের অটোমেটিক্যালি তোমাদের যে টার্গেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রত্যেকেরই আসবে এই আশা রাখছি তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ